নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ঝটিকা সফরে এসে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তের। ভারত জুড়ে যাত্রার এক বছর পূর্তি উপলক্ষে বিশাল পদযাত্রা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোশাক বন্টনে অনিয়ম নতুন রামনগরে, স্মারক প্রদান আবুল কালাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক সফরে এসে বহু প্রতীক্ষিত কাছাড়ের তিনটি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সকালে মুখ্যমন্ত্রী কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছে সোজা চলে যান প্রথমে বাজরিপাড় সেতু, যথাক্রমে সোনাইয়ের ডুঙরিপাড় ও শেষে অন্নপূর্ণা ঘাটের নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সকাল 10টায় মুখ্যমন্ত্রীর কনভয় অনুষ্ঠান স্থলগুলোতে পৌঁছাতে উল্লাসে মেতে ওঠেন জনসাধারণ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত জনতা ও স্কুল ছাত্র ফুলের পাপড়ি ছড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী হোড খেলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে জনতাকে অভিবাদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, রাজ্যের আবগারি ও মিন বিষয়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উধারবন্দির বিধায়ক মিহিরকান্তি সোম, সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজয় মালাকার, রাজ্যিক সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ দলীয় নেতাকর্মীরা। এদিনই ঘুঙ্গুর বাইপাস সড়কের পাশে জেলা শাসকের কার্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী কার্যালয় চত্বর ঘুরে দেখেন। কাছাড় জেলার বাবে এইবারের বিধানসভাত একটা সুখর খবর আহিব যে কাছাড়ের ঐতিহ্যমণ্ডিত জিসি কলেজক এইবারের বিধানসভায় বিশ্ববিদ্যালয়লৈকে উন্নীত করিব। ইয়ার উপরও শিলচর শহরত তিনিটা ডাঙর প্রজেক্ট, আমি রাইটস বুলি যেটো ভারত সরকারের গবেষণা রোডর ডিজাইন বনোয়া সংস্থা আছে, তেওঁলোকক আমি দায়িত্ব দিছো। এটা হৈছে আমি এটা প্রায় 3 কিলোমিটারের এটা এলিভেটেড করিডর বনাব খুঁজিছো রামনগর টু ট্রাঙ্ক রোড। তারপর সিঙ্কিং জোন যা আছে রামনগরত তার উপর 1 কিলোমিটার ফ্লাইওভার, আর শিলচরত আমি যেটো ক্যাপিটাল পয়েন্ট রানীরঘাট তালেকেও একটা ফ্লাইওভার যেটো অলমোস্ট এগেইন 2.3 কিলোমিটার হব। তিনটা ডাঙর প্রজেক্ট আমি তেওঁলোকক দায়িত্ব দিছো, তেওঁলোকে ফিজিবিল বুলি কোয়ার লগে লগে তাক আমি আরম্ভ করিম। ইয়ার উপরেও শিলডুবির উপর একটা নতুন, শিলঘাটর উপর একটা নতুন দলং, আর মদুরা ঘাটতো একটা নতুন দলং নির্মাণের কথা আজি মই ঘোষণা করেছো। শিলচরত আমি যে টাটা ক্যান্সারের লগত লগ লাগি অসম সরকারে যে ক্যান্সার হসপিটাল বনাই আছে তাক আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাহত ইনগ্রেট করিম। এই বছরের শেষত কাছাড়ত সুপার স্পেশালিটি মেডিকেল কলেজত বনোয়ার কাম আরম্ভ হব, আর বাই এপ্রিল আমি শিলচর মেডিকেল কলেজের 500-বেডেড হসপিটালেরও নির্মাণের কাম আমি শেষ করিম। আজ ভারত জুড়ে যাত্রার এক বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক বিশাল পদযাত্রা বের করা হয়। সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, যুব কংগ্রেস এনএসইউআই সহ কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে ভাওয়াল পয়েন্টে আসার পর পুলিশ রেলি আটকে দেয়। তারপর সেখান থেকে সবাইকে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। প্রায় 2 ঘন্টা থানাতে বসিয়ে রাখা হয় কংগ্রেস কর্মীদেরকে। এরপর পিআর বন্ড দিয়ে থানা থেকে বেরিয়ে করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ ও কাছাড়ের জেলা সভাপতি এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জানি সাধারণত রাস্তা হারতে গেলে কোনো ধরনের পারমিশনের প্রয়োজন হয় না। 144 থাকলে যে 5 জনে বেশি মানুষ যাতায়াত করতে পারবেন না একসাথে, যেহেতু এখন 144 নেই, তাই আমরা যখন লাউডস্পিকারে পারমিশন দেওয়া হয়নি তখন জেলা কংগ্রেস সবাই সব কর্মীদেরকে নিয়ে আমরা যে আমাদের যে পদযাত্রা সেই পদযাত্রা আমরা যখন কংগ্রেস অফিস থেকে বের করি তখন আসাম পুলিশ আমাদেরকে বারবার বাধা দেয়, আমাদেরকে নরসিংতলা এসেও আবার বাধা দিয়ে বন্ধ করে আটকে রাখে। তারপর যখন আমরা বাধা অতিক্রম করে আমরা যখন নাজিরপট্টি পয়েন্টে চলে আসি সেখানে আমাদেরকে আবার আটকে দেওয়া হয় এবং আসাম পুলিশ আমাদেরকে আটক করে সদর থানায় নিয়ে আসে।
অত্যন্ত আমরা কি মানে হিটলার রাজে আছি যে আমরা আজকে হাঁটতে দেওয়া হবে না, আমরা আজকে পদযাত্রা করতে পারবো না, প্রত্যেকটা জিনিসই আমাদেরকে পুলিশ বারবার আটক করবে, বারবার আমাদেরকে আটকে রাখবে। আজকে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আমরা আজকে শিলচর জেলা কংগ্রেস চার দিন আগে আমরা জেলাধিপতির কাছে পারমিশন চেয়েছিলাম, আমাদের জন্য না, সমগ্র বরাক উপত্যকার মানুষের জন্য, মানুষের স্বার্থে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব এবং আমরা একটা স্মারকপত্র তুলে দেব যে বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা নিয়ে। কিন্তু আচ্ছা, চার দিন অতিক্রম হওয়ার পরও জেলাধিপতি আমাদেরকে না পারমিশন দিয়েছেন না আমাদেরকে জানিয়েছেন। ওনারা ভয় পান যে যদি আমরা শিলচরের যে বরাক উপত্যকার যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো যদি মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসি, তাহলে এখানে যে স্থানীয় বিধায়করা আছেন, সাংসদ আছেন, ওনাদের এইসব যে মানে দুর্নীতি, সেই দুর্নীতিগুলো বের হয়ে আসবে। সেই জন্য আমাদেরকে জেলাধিপতিকে দিয়ে কোনো ধরনের পারমিশন দেওয়া হয়নি। আমরা সেই জনগণের জন্য যে গিয়েছিলাম, আমাদের কংগ্রেসের কেউ কোনো দরকার নেই আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। আমরা গিয়েছিলাম যে জনগণের স্বার্থে, বিশেষ করে আজকে NH6 যেটা বদরপুর জুয়াই সড়ক, সেই সড়কের উপর দিকে তিনটা রাজ্যের মানুষ সহ বরাক উপত্যকার মানুষ যাতায়াত করার একটাই রাস্তা, সেই রাস্তাটা আজকে চলার মতো অবস্থা নেই। রাস্তার মধ্যে অনেক মুমূর্ষু রোগীর মৃত্যু হচ্ছে। আজকে এই শিলচর শহর যেটা বরাক উপত্যকার প্রাণকেন্দ্র, সেই শিলচর শহরে চলাচলের মতো অবস্থা নেই। প্রত্যেকটা রাস্তা ভাঙ্গা, আজকে মানুষ নরক যন্ত্রণায় বসবাস করছেন। সেইগুলো আমরা মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার জন্য আমরা ওনাদের পারমিশন চেয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। কিন্তু আমরাও দেখেছি যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি কোনো বিরোধী দলের রাজনীতির নেতারা দেখা করতে আসতেন, আমরা সেটা সুযোগ করে দিতাম, জেলাধিপতি তখন পারমিশন দিয়ে দিতেন, সেটাকে আমরা স্বাগত জানাতাম যে বিরোধী দল কী কী ইস্যু নিয়ে আসছে বা রাজ্যের ইস্যু নিয়ে আসছে, জনগণের ইস্যু নিয়ে আসছে, সেটাকে আমাদের মুখ্যমন্ত্রী স্বাগত জানাতেন। আজকের মুখ্যমন্ত্রী ভয় পান, আজকে সরকার ভয় পায় যে কংগ্রেস দল এসে যদি এইসব দুর্নীতি যদি মানুষের সামনে তুলে ধরে, কিন্তু এইসব করে আমাদেরকে বন্ধ করা যাবে না। আমাদের সর্বভারতীয় নেতা বলেছেন যে আমরা সত্যের পথে, আমরা ন্যায়ের পথে চলতে কংগ্রেস কর্মীরা ভয় পায় না, এইভাবে আটক করে করে আমাদের কোনো লাভ হবে না, আমরা আরও শক্তিশালী হবে। কংগ্রেস কর্মীরাকে যত আটক করবেন, কংগ্রেস কর্মীরা ডাবল শক্তিশালী হবে। সোনাই শিশু বিকাশ কেন্দ্রের আওতাধীন নতুন রামনগর পঞ্চম খণ্ডের 35 নং অঙ্গনবাড়ি কেন্দ্রে কচি কাঁচা শিশুদের মধ্যে পোশাক বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার এলাকার শতাধিক মহিলা শিশুদের নিয়ে সোনাই বিভাগীয় আধিকারিককে অভিযোগ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা অভিযোগ করেছেন, অঙ্গনবাড়ি কেন্দ্রের ওয়ার্কার জুবেরা বেগম রীতিমতো হাজির না থাকায় পড়াশোনা লাটে চলছে, সম্প্রতি পোশাক বণ্টনে অনিয়মের অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, গরিব শিশুদের বঞ্চিত করে স্কুলের বাইরে থাকা শিশুদের পোশাক বণ্টন করা হয়েছে। আরও অভিযোগ, বুধবার স্কুল বন্ধের দিন ওয়ার্কার জুবেরা আরও কয়েকজন দালাল মিলে চুপিসারে পোশাক বণ্টন করেছেন। অভিযোগগুলো তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। কবির হোসেন লস্কর বলেন, তিনি বিকলাঙ্গ ব্যক্তি হলেও তাকে ধনী ব্যক্তি হিসেবে তার শিশুকে পোশাক দেওয়া হয়নি। এভাবে পারভীন সুলতানা মজুমদার, সুলতানা বেগম লস্কর, রেক্সোনা বেগম লস্কররা জানান, তাদের 2-3 শিশু থাকলেও তাদের ভাগ্যে জুটেনি সরকারি পোশাক। অঙ্গনবাড়ি কর্মী ও মধ্যভোগী দালালরা কেন্দ্রের বাহিরে শিশুদের হাতে কাপড় তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা। আমার 2টা বাচ্চা, 5 বছর একটা বাচ্চার পরিছেন আর একটার 3 বছর। তখন আমারে কইছেন যে ওয়ার্কারে একটা বাচ্চার নাম কাটি লইছে। আমি কইছি কিতা কারণে কাটিলা? আমারে কইছেন এটা তো আমি জানি না, তুমি ওয়ার্কারটে জিগার করো কিতা কারণে কাটিছে। তখন আমি কইলাম যে চাউল লইয়ে ওয়ার্কারের ওখানে গিয়ে আমি কিতা করতাম, আমার বাচ্চাটাই পড়িত, আমি আর গেছি না। গতকালকে তারা কাপড় বাটা বাটি করছেন ইউনিফর্ম। তখন আমি জিগার কইলাম যে আমারে দেওয়া হইল না এখানে আমার বাচ্চারে, বলে না তুমি তো ধনী মানুষ। এই একজন মানে আমারে কইছেন যে গরিব গুড়া মানুষ হইয়া এইগুলা বিতরণ করার সরকারে গাইডলাইন দিয়েছে। বলে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে যদি সরকারে গরিব গুড়া যদি আর ধনী গরিব যদি সিন করে, তো এটা শিক্ষা প্রতিষ্ঠান না, এখানে তো গুন্ডা রাজ চলে বা দালাল রাজ চলে। তখন আমারে কইলা যে তোমার ওয়াইফে লিব পড়াইতরা, তাইন বেতন পাইতরা, তোমারে তো তারা কমিটির মানে না করছেন, তোমারে দেওয়ার না লাগি। এই যেসব মানে ইউনিফর্ম গুলা বাটিছেন তারা কমিটির কোনো সদস্য নাই। তখন তারা কইছেন তোমরা কেস করতে নি, কেস করতে পারো। আর এটা স্কুলের লগে আমার দাদার সম্পত্তির উপরে, যদি তোমার তান ফুসাইতে পড়াও না ফুসাইলে তোমার তান বাচ্চা লইয়া যাও গা কইয়া বিবারে আর আসেস হইয়ে না। কিন্তু কসুল আলমে আমার তাই নটা কইছে যে তারা কোনো কমিটির মানুষ নাই, আর তারা কইছেন কমিটির মানুষ, কিন্তু এই কমিটিটা অঙ্গনাদির ওয়ার্কারে এটা অ্যাপ্রুভাল করছেন না। তারা এই কমিটিটা তারা প্রেসিডেন্ট হয় এটা নাই, অন্য জায়গার তারা। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ কংগ্রেসের ব্যবস্থাপনায় পালিত হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রার বর্ষপূর্তি অনুষ্ঠান।
এদিন করিমগঞ্জে জেলা কংগ্রেসের ওই পদযাত্রায় শামিল হন কংগ্রেস দলের সবকটি শাখা সংগঠনের কর্মকর্তারা। তারা হাতে হাতে দলীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করার পাশাপাশি জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিগত 2022 ইংরাজিতে 7ই সেপ্টেম্বর কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত যে ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল সেই যাত্রার আজকে 1 বছর পূর্তি হয়েছে। কারণ এই যাত্রার মাধ্যমে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে ভারত জোড়ো যাত্রা অনুষ্ঠান করা হয়েছিল এবং আজকে আমরা এটাতে সাকসেস। কারণ ইতিমধ্যে ভারতবর্ষে জনগণের মধ্যে যে জাগরণ হচ্ছে এই বিজেপি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, তার আজকের পরিণাম আজকে সারা দেশের বিভিন্ন নির্বাচন বিভিন্ন ক্ষেত্রে জনগণ উপলব্ধি করতে পেরেছে। কাজে আজকের এই ভারত জোড়ো যাত্রা 1 বছর পূর্তি উপলক্ষে আমি করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি রজত চক্রবর্তী সহ করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তা আমার বন্ধু নিজামুদ্দিন লস্কর আসাম প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং এখানে উপস্থিত যুব কংগ্রেসের যারা আমাদের সভাপতি সহ অন্যান্য কর্মীরা এবং মহিলা কংগ্রেস সেবা দল NSY প্রত্যেক স্তরের কর্মীদের এবং বিভিন্ন ব্লক থেকে আগত প্রত্যেক স্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি জলমিত্রে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শিলচরে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করল PHE অস্থায়ী কর্মচারী পরিষদ ও জলমিত্র সংস্থার কর্মকর্তারা। এদিন বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে জল জীবন সম্মেলন শেষে আসামের মুখ্যমন্ত্রীকে উত্তরীয় দিয়ে বরণ করে একটি স্মারকলিপি প্রদান করেন PHE-র অস্থায়ী কর্মচারী পরিষদ ও জলমিত্র সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, আজ তারা জল জীবন সম্মেলনে সরকারিভাবে আমন্ত্রণ পেয়ে এই সম্মেলনে যোগদান করেছিলেন এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। জলমিত্রীরা ন্যূনতম 6,500 টাকা বেতনে কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছেন। বেশ কিছুদিন থেকে তাদের দাবি ছিল তাদের বেতন বাড়ানোর জন্য, কারণ স্বল্প বেতনে তাদের পরিবার চলছে না। আজ মুখ্যমন্ত্রী এই সম্মেলনে তাদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন, কিন্তু তারই ঘোষণাটি বিশ্বাস করতে পারছে না। কারণ এর আগেও মুখ্যমন্ত্রী তেজপুরে একটি সম্মেলনে ঘোষণা করেছিলেন তাদের বেতন বাড়ানো হবে, কিন্তু আজ পর্যন্ত তাদের বেতন বাড়ানো হয়নি। তাই তারা তাদের বেতন বৃদ্ধি সহ আরো বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেছেন। তাদের মুখ্য দাবিগুলো হলো, ক্যাবিনেট সিদ্ধান্ত করে এঙ্গেজমেন্ট লেটার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া এবং ক্যাবিনেট সিদ্ধান্তে 1 মাসের মধ্যেই তাদের বেতন বৃদ্ধি করা। তারা আশাবাদী মুখ্যমন্ত্রী তাদের দাবিগুলি কার্যকারিতা করবেন। যদি তাদের দাবি 1 মাসের মধ্যে পূরণ করা না হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। মাধ্যমে আমাদের দুইটাই দাবি ছিল, আমাদের এঙ্গেজমেন্ট লেটার থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য, আরেকটা দাবি আমাদের যে আমাদের ডাইরেক্টলি ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের স্যালারি দেওয়ার জন্য এবং বেতন বৃদ্ধির জন্য। তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমাদের ঘোষণা দিয়েছেন যে বেতন বৃদ্ধি করবেন, কিন্তু সেই ঘোষণা মতে আমাদের পরিস্থিতিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা বিশ্বাস করে নিতে পারছি না। কারণ উনি তেজপুরেতে ঘোষণা দিয়েছিলেন একটা সম্মেলনে, তো আমরা আশা রাখি এবং বিশ্বাস আছে মুখ্যমন্ত্রীর উপর যে ক্যাবিনেট সিদ্ধান্ত করে আমাদের এঙ্গেজমেন্ট লেটার থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক এবং ক্যাবিনেট সিদ্ধান্তে আমাদের বেতনটুকু বৃদ্ধি করার আমরা দাবি জানাই। এবং দীর্ঘমেয়াদী করলে চলবে না, কারণ MP ইলেকশন আছে, আমাদের 1 মাসের ভিতরে আমাদের বেতন বৃদ্ধির সুখবর আমরা জানতে চাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী সেই সুখবর আমাদের বাস্তবায়িত করবেন, কার্যকারী যখনই করবেন আমরা স্বাগতম জানাবো। এবং সমস্ত জলমিত্র থেকে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছিলাম প্রতিটা ঘরে ঘরে জল দেওয়ার জন্য, আমরা দিয়ে যাচ্ছি একদম স্বল্প বেতনে। সেই স্বল্প বেতনে আমাদের পরিবার চলছে না, আমাদের সংসার এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে আমরা সুন্দরভাবে ভালো স্কুলে পড়াতে পারছি না। সামান্য বেতন 6,500 টাকা আপনারা পাবেন। তো আজকে ঘোষণা করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী বেতন কতটুকু বাড়বে সেটা ঘোষণা করেননি। তো আমরা সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের কত দেওয়া হবে বা কত টাকা বাড়বে সেই ঘোষণাটুকু আমরা জানতে। নাম সংকীর্তন সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে বরাকেও পালিত হলো জন্মাষ্টমী মহোৎসব।
উল্লেখ্য ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মা যশোদার আলোয় আবির্ভাব হন ভগবান শ্রী শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণের জন্মমাসের ওই তিথি কৃষ্ণ ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জন্মাষ্টমী তিথিতে শাস্ত্রীয় পরম্পরার ধারাবাহিক অব্যাহত রেখে পালিত হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম। এমনকি ওই তিথিতে বৃষ্টি বর্ষণ স্বাভাবিক হলেও কৃষ্ণপ্রেমীরা ঠিক এবছরও বৃন্দাবন মথুরার পাশাপাশি দেশ বিদেশ জুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দরা ওই পুণ্যতিথি পালন করেন। আজ উধারবন কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি প্রতিমার কাঠামে খিলীয় ভূমি পূজার মাধ্যমে মণ্ডপে ঈশান দিয়ে শুরু হলো মণ্ডপ প্রতিমার কাজ। বৃহস্পতিবার সকাল ৬টায় মণ্ডপের ঈশানের পর প্রতিমার কাঠামে খিলি দেওয়া হয়। এরপর এক সাংবাদিক সম্মেলন করে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মহিলা কর্মকর্তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছরের দুর্গাপূজা তারা আরও আকর্ষণীয় করে তুলবেন বলে মনে করেন তারা। এবছর দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য কলকাতার ভিক্টোরিয়ার মেমোরিয়ালের আদলে ৮০ ফুট উচ্চতা ও ৭৫ ফুট প্রস্থের এই মণ্ডপ, ছোট ছোট ঝিনুক ও শঙ্খ দিয়ে প্রতিমা তৈরি করা হবে। মণ্ডপ ও প্রতিমা করার পাশাপাশি অমরনাথের বরফানি বাবার পবিত্র গুহা এবং শিবের প্রতিমূর্তি দেখার ব্যবস্থা সহ মিউজিয়াম দেখারও ব্যবস্থা থাকবে। তারা আরও বলেন, মণ্ডপের চারিপাশে সিসি ক্যামেরা লাগানো থাকবে দর্শনার্থীদের সুবিধার্থে। ঢুকবেন, তারাই শুধু এই জায়গাটাই দেখতে পাবেন বা তার উপরে চড়তে পারবেন। তারপরে ভিতরে দিয়ে তারা ভিতরে প্রবেশ করে নেবেন। বাইরের রাস্তা আমরা একটা থাকবে প্রতিবারের মতো। বাকি ভিতরে আমাদের যে প্রতিমা হচ্ছে, এবার মা ঘুরায় আসছেন, ঘুরেই যাচ্ছেন, সেটা আমরা উঠিয়ে ধরব। আর সোনার আদলে আমাদের মা দুর্গার মূর্তি হবে। অন্য অন্য বছর থেকে আমাদের বাজেটটা বেড়ে গেছে, সেই জন্য কারণ সোনার রূপ দিতে গিয়ে অনেকটা খরচ বেড়ে গেছে। আমাদের সবচেয়ে বড় হলো প্রত্যেক বছর যেভাবে সাংবাদিক ভাইরা আমাদের সহায়তা করে আমাদের প্রচারটাকে বাড়িয়ে দেন, এবারও আমরা সাংবাদিক ভাইদের কাছে আশা রাখব আমাদের প্রচারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। ওনাদের প্রচেষ্টায় আমাদের এখানে অতি ভিড় হয়, সেটা আমরা গর্ব করে বলতে পারি। আর আমরা প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ পথে আরেকটা থাকবে, বৃদ্ধ বিকলাঙ্গ ওরা পুলিশ প্রশাসন আর্মি সাংবাদিক সিআরপি সবারই এই দিকে, যাতে আমাদের যাদের আমরা নিমন্ত্রিত অতিথি ওদের জন্য আলাদা রাস্তা থাকবে, এইগুলো আমরা ব্যবস্থা করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ঝটিকা সফরে এসে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তের। ভারত জুড়ে যাত্রার এক বছর পূর্তি উপলক্ষে বিশাল পদযাত্রা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোশাক বন্টনে অনিয়ম নতুন রামনগরে, স্মারক প্রদান আবুল কালাম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।